এই ভিডিওতে আমরা দেখব প্রোগ্রেস বা ডিজাইন নিয়ে। শুরুতে একটু আপনাদেরকে আমি এক্সাম্পল দেখিয়ে নিই যে আমরা আসলে কি বানাইতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা একটা প্রোগ্রেস বার হইতে পারে অথবা এরকমও কিছু একটা হইতে পারে। সো এগুলা বানানো সেমই আর কি, মানে বানানো একই, তো জাস্ট একটা দেখাই দিলে আপনারা বাকিগুলো করতে পারবেন। তো আপনারা যদি 6 নম্বর পেজে চলে আসেন তাহলে এরকম অনেকগুলো ফাইল পাবেন, আর এখানে লেখা আছে দেখেন স্টার্ট ফ্রম হিয়ার। তো আপনাদেরকে এখান থেকে মেনলি শুরু করতে হবে। তো এটা তৈরি করা খুবই সিম্পল। এখানে দেখতে পাচ্ছেন 2টা অলরেডি বার রেডি করা আছে ফ্রেমের সাহায্যে। সো আমি 2টাকেই জাস্ট সিলেক্ট করে ফেলছি এভাবে। সিলেক্ট করার পরে জাস্ট কম্পোনেন্ট সেট তৈরি করে ফেলবো, অ্যান্ড তারপর আমাদেরকে জাস্ট এখানে নাম দিতে হবে। সো আমি কম্পোনেন্টের নামটা চেঞ্জ করে ফেলতেছি, প্রোগ্রেস বার লেটস এ 6। অ্যান্ড এবারে আমি চলে যাচ্ছি, জাস্ট ডাবল ক্লিক করবো, করার পর জাস্ট প্রোটোটাইপে চলে যাবো। ইন্টারাকশন সেট করার জন্য এখান থেকে জাস্ট প্লাস আইকনটাতে টান দিয়ে ড্রাগ করে এটার সাথে লিঙ্ক করে ফেলবো এভাবে। এই যে লিঙ্ক করে ফেলবো, দেখতে পাচ্ছেন লিঙ্ক হয়ে গেছে। এখান থেকে চেঞ্জ থেকে আপনার ডিলে সিলেক্ট করে ফেলবো, আর আপনার ডিলে এখান থেকে সিলেক্ট করার পরে আমি জাস্ট লেটস এখানে 1 মিলি সেকেন্ড, অ্যান্ড তারপরে যদি আমি এখানে স্মার্ট অ্যানিমেশন সিলেক্ট করে দেন, যদি আমি এখান থেকে স্লো সিলেক্ট করে, অ্যান্ড এখানে যদি আমি এখানে লেটস এ 5000 ms করে দিই, করে দিলে আসলে যেটা আমরা দেখতে পারবো। পাশাপাশি এই জিনিসটাকে সেম আরেকটু মানে শুরু থেকে শুরু করার জন্য জাস্ট আমি এখান থেকে আরেকটা ইন্টারাকশন এখানে অ্যাড করে দিচ্ছি জাস্ট ক্লিকের জন্য। কী জন্য দিলাম সেটা একটু পরেই দেখতে পারবেন। সো আমি যদি এখানে আবার কম্পোনেন্টসে চলে যাই, অ্যান্ড প্রোগ্রেস বা 6টাকে যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি, Ctrl X দিয়ে কাট করে নিলাম, অ্যান্ড এই জায়গায় যে অলরেডি আমাদের একটা আছে এইটার উপরে সেটাকে আমি রিপ্লেস করে দিব। সো আমি ফোনটার উপরে প্রেস করে দিচ্ছি এভাবে, জাস্ট Ctrl V দিয়ে পেস্ট করে দিলাম। দেন এটার উপরে আমি এটাকে জাস্ট নিয়ে আসার চেষ্টা করব, অথবা লেটস পূর্বেরটাকে ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড এইটাকে জাস্ট আমি একটু উপরে নিয়ে আসবো যাতে দেখতে ভাল লাগে। সো এখন এটাকে সেন্টার করে দিচ্ছি উপর থেকে। এবারে যদি আমি পেজটাকে যদি প্রিভিউ করি, সিম্পলি ক্লিক করে প্রিভিউ দিই, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুরু থেকে যেভাবে করে যাচ্ছে। সো আপনি চাইলে টাইমটাকে এখানে কিন্তু কমাইতে অথবা বাড়াইতে পারবেন। দেখতে পাচ্ছেন যখন আমি ক্লিক করতেছি তখন এটা আবার ব্যাকে চলে আসতেছে, বাট আবার আসার পরে সে আবার শুরু থেকে শুরু করবে, ঠিক আছে। সো যাই হোক, এইটা আপনারা যেটা করতেছেন এখান থেকে আসলে ক্লিকটাকে আপনি যদি দেখেন টেস্ট করে সব কিছু ঠিক কাজ করতেছে, তাহলে আপনি প্রোটোটাইপ থেকে জাস্ট ক্লিকেরটাকে অর্থাৎ সেকেন্ডটাকে ক্লিক করে এখান থেকে জাস্ট যে ইন্টারাকশনটা আছে ওইটাকে আপনি রিমুভ করে দিতে পারেন। তাহলে একটাই মাত্র থাকতেছে, অর্থাৎ এখান থেকে আপনার ডিলে হয়ে এখানে আসবে। তো এটাই মোটামুটি আমাদের এখানে থাকবে। এবারে যদি আমরা সেকেন্ডটাতে চলে যাই, সেম কাজ মোটামুটি, বাট এটাকে দুইভাবে করা যায়। এখানে দেখতে পাচ্ছেন একটু পরপর বাড়ানো হয়েছে, অথবা আমি একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম সেটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো আমি আপনাদেরকে দুইটাই মোটামুটি একটা হালকা আইডিয়া দিয়ে দিই। দুইটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে সবগুলাই সিলেক্ট করার পর একটা কম্পোনেন্ট সেট আমাকে তৈরি করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি হয়ে গেছে। অ্যান্ড এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে জাস্ট আফটার ডিলে সেট আপ করতে হবে। লেটস সে আমি প্রোটোটাইপে চলে গেলাম, এখান থেকে আমি জাস্ট এটাকে অ্যাড করে দিচ্ছি আফটার ডিলে। লেটস সে এটা হতে পারে 1 সেকেন্ড, অর যেটাই আর কি করতে চান না কেন, যতটুকু আপনি টাইম দিতে চান সেটা করতে পারেন। এখান থেকে আপনি ইনস্ট্যান্ট করে দিতে পারেন, অথবা ইনস্ট্যান্ট না করলেও জাস্ট সিম্পল আপনি লিনিয়ার দিয়ে দেন। সো সবগুলোকে আমি আফটার ডিলে করে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এটা নতুন একটা ভার্সন এখানে তৈরি করার চেষ্টা করি, নতুন একটা পেজে, লেটস সে আমি এখানে নিয়ে আসলাম, আসার পরে পূর্বের এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমি চলে আসছি কম্পোনেন্টে, কম্পোনেন্ট থেকে জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি, নতুন পেজটাকে প্রিভিউ ফেলে দিই। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব স্মুথলি এখানে চলে আসলো। সো এটা একটা ওয়ে হইতে পারে। আর একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম এটাও কিন্তু একটা ওয়ে। লেটস আমি দুইটাকে সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করার পরে এটাকে আমি জাস্ট কম্পোনেন্ট সেট করে দিচ্ছি। তারপরে যেটা করব, এখানে জাস্ট আমি ডাবল ক্লিক করে প্রোটোটাইপে চলে যাব, প্রোটোটাইপ থেকে জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। তারপরে এখানে জাস্ট আমি আফটার ডিলে দিচ্ছি। লেটস সে আপনি কতক্ষণ পরে চাচ্ছেন, আপনি যদি চান 1 ms পরে, তাহলে 1 ms দিয়ে দিলাম। এবং এখান থেকে লিনিয়ার থেকে না গিয়ে আমি জাস্ট এখানে স্লো সিলেক্ট করে দিচ্ছি। স্লো সিলেক্ট করার পরে এখানে আমি লেটস সে 600 ms দিয়ে দিলাম, এটা একটু কুইকার হবে। এখন যদি আমি আবারও এখানে চলে যাই তাহলে হয়তো আমি দুইটা দেখতে পাবো, তাই না। সো আমি এটা একটা নাম চেঞ্জ করে লেটস সে আমি এখানে জাস্ট 6 দিয়ে দিচ্ছি শুধুমাত্র। অ্যান্ড 6টাকে যদি আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিই, অ্যান্ড যদি এটাকে আবার প্রিভিউ করি, দেখবেন যে এটা মোটামুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করতেছে। সো এইটাকে আপনারা দুইভাবেই মোটামুটি করতে পারবেন, যেটা আপনাদের কাছে ইজি মনে হয়। তারপরে জাস্ট এগুলোকে Ctrl X দিয়ে এখানে এসে পেস্ট করে দিলেই মোটামুটি এটা আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। সো খুবই সিম্পল একটা জিনিস। তো আপনারা যখন এই ফাইলটাকে ওপেন করবেন তখন আপনারা এরকম দেখতে পারবেন, এবং এখানে দেখবেন কোনো প্রোটোটাইপ করা নেই। সো আপনাদের এখান থেকে শুরু করে জাস্ট এটাকে প্লেসমেন্ট করে টেস্ট করে দেখতে হবে, এবং এগুলো এখানে আলাদা করে থাকবে। এগুলোকে জাস্ট আপনার প্রোটোটাইপ করে টেস্ট করে দেন, এখানে আপনাকে প্লেসমেন্ট করতে হবে।